রাজস্থানের কোটা থেকে জেলায় ফেরা পড়ুয়াদের 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। গতরাতে এরা জেলায় পৌঁছলে তাদের ধলডাঙ্গায় কৃষক মান্ডিতে মেডিকেল পরীক্ষার পাশাপাশি র্যান্ডাম লালারসের নমুনাও সংগ্রহ করা হয়। জেলা স্বাস্থ্য দপ্তরের হিসেবে কোটা ফেরত 64 জনকে মেডিকেল পরীক্ষা করা হলেও সবার লালারসের নমুনা সংগ্রহ করা হয়নি। তাদের মধ্যে 14 জনের লালারস সংগ্রহ করে মেডিকেল টিম এবং তা পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিকেলের ল্যাবে পাঠানো হয়। সোমবারের মধ্যে এই 44 জনের পরীক্ষার ফল জানা যাবে বলে মনে করা হচ্ছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শ্যামল সরেন জানান, এই 64 জনের মধ্যে কারো করোনা উপসর্গ নেই, তারা সবাই সুস্থ সবল রয়েছে। যেহেতু তারা গ্রিন জোনে প্রবেশ করছে, তাই সতর্কতা বিধি অনুযায়ী 44 জনের র্যান্ডাম নমুনা নেওয়া হয়েছে। এদের সব ফলই নেগেটিভ আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24/7।